অসহায় ও হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ প্রদান করল মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ। মোহাম্মদ খাইরুল এনামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নূরনগর টিভির প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের তিনটি অসহায় ও হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য নগদ অর্থ প্রদান করল মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ। আজ 25 মার্চ বৃহস্পতিবার গণহত্যা দিবসে বাঙালি জাতির এই কালো দিনকে মানবতার কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখার জন্য মিরপুর কালীবাড়ি বাজারের উক্ত অসহায় তিনটি পরিবারের মাঝে নগদ 40,000 টাকা প্রদান করে এই সংগঠনটি। এ ধরনের মানবিক কাজ করার মাধ্যমে সংগঠনটি এলাকায় মানবতার ফেরিওয়ালা সংগঠন হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। এ ধরনের মানবতার কাজ করা যেন নিয়মিত কাজের অংশ হিসেবে রুটিনে পরিণত করেছে সংগঠনটি। তাদের এই মানবিক কাজগুলো দিন দিন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে এবং বিশিষ্ট জনরা মনে করছে এই সংগঠনটির কার্যক্রম এভাবে চলতে থাকলে মিরপুর গ্রাম থেকে নিশ্চয়ই অচিরেই অসহায় ও হতদরিদ্র মানুষের সংখ্যা শূন্যের কৌটায় গিয়ে পৌঁছাবে। তাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব মানবিক কাজগুলোকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিচ্ছে। নগদ টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম সদস্য মোহাম্মদ মুসলিমউদ্দিন, হাজি জিল্লুর রহমান, খসরুজ্জামান ব্যাপারী, ক্যাশিয়ার মোহাম্মদ আবু আক্কাস, সদস্য উত্তম চন্দ্র সরকার মাস্টার, অন্যতম সদস্য ডাক্তার মোজাম্মেল সরকার, কার্যনির্বাহী সদস্য আবু রাশেদ সরকার, উপদেষ্টা আবু হানিফ ব্যাপারী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এদিকে সংগঠনের প্রবাসী শাখার সভাপতি আমিনুল ইসলাম বাঁধন এক ভিডিও বার্তায় বলেন, অসহায় মানুষদের পাশে থাকার জন্য আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা করেছি, সবসময় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে, তাই সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমাদের মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ গ্রামের অসহায় মানুষের কথা চিন্তা চেতনা করে আমরা স্থাপিত করেছি তার ধারাবাহিকতায়। আজকে তিনটি অসহায় পরিবারকে আমরা নগদ অর্থ সহায়তা করতে যাচ্ছি। সেখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সকলের কাছে অদূর ভবিষ্যতে সার্বিক সর্বাত্মক সার্বিক সহযোগিতা কামনা করি। আরেক ভিডিও বার্তায় সংগঠনের প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী জয়দীপ হোসেন বলেন, আমাদের গ্রামের অসহায় মানুষগুলো যাতে কোনো রকম কষ্টে দিনাতিপাত করতে না হয় সেই ব্যবস্থা হাতে নিব, সবার সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য যে মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ গত করোনা মহামারীতে প্রতিষ্ঠার পর থেকে গ্রামের বিভিন্ন মানবিক কাজে এ পর্যন্ত 8,50,000 টাকা অনুদান দেওয়া হয়, ফলে অসহায় মানুষের আস্থার প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হয় এই সংগঠনটি। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ জয়দীর হোসেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ বেনজির আহমেদ বাদল, উপদেষ্টা মোহাম্মদ বাবুল সরকার, মোহাম্মদ কাউসার মিয়া, হাজি মোহাম্মদ শামীম, মোহাম্মদ জামাল উদ্দিন ব্যাপারী, মোহাম্মদ রমজান হোসেন, মোহাম্মদ মোশারফ হোসেন টিউ, মোহাম্মদ অলিউল্লাহ, মনির হোসেন, মোহাম্মদ নূর মোস্তফা ইয়াসিন, মোহাম্মদ ইমরান হোসেন। নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, কার্যনির্বাহী প্রধান মোহাম্মদ শাহিন আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক সাজু আক্তার প্রেমা, নূরনগর টিভি।